জ্ঞান ফিরছে তাহলে। আমি এখানে কেন? কি হয়েছে আমার? তোর মনে আছে কি হয়েছিল? তোর 4 দিন আগে এই নদীতেই ডুবেছিলিস তুই। দীর্ঘদিন এইভাবে বেঁচেছিলিস কি করে? কোন জাদু বলে? কি হলো, মনে পড়ছে না তোর? আচ্ছা বেশ, আমি তোকে মনে করে দিচ্ছি। তুই মাঝ নদীতে পদ্ম ফুল আনতে গেলি, আর তারপরে কাছে মিশে তোকে টেনে নিয়ে গেল। হ্যাঁ মনে পড়েছে, আমার সব মনে পড়েছে। তারপর তারপর কি হলো? এ কদিন কোথায় ছিলিস তুই? আপনার জন্য পদ্মফুল তোলার পর এক বিশাল কাছিমে আমাকে টেনে নিয়ে গেছিল গভীর জলে। সে কাছিমদের রাজা, আর কি আশ্চর্য, সে মানুষের মতো কথাও বলতে পারে। আমাকে জলের নিচে নিয়ে গিয়ে একটা পাথরের গুহায় আটকে রেখে দিয়েছিল। এখানে তুই আটকে থাকবি, রাজকন্যার বিয়েতে তোকে দিয়ে ভোজ বানানো হবে। ওই কাচিমনাজ বলল তার মেয়ের বিয়েতে নাকি রাক্ষসে মাছ আর হাঙরদের নেমন্তন্ন করেছে, আর তাদের নাকি কম বয়সী মানুষের মাংস খুব প্রিয়, সেই জন্য আমাকে ভোজ বাড়ানোর জন্য ওখানে আটকে রেখেছে। এই তাহলে তুমি ছাড়া পেলে কি করে দাসী? কাচিমরাজ তোমাকে আটকে রেখে আবার ছেড়ে দিল? ছাড়েনি, আমি পালিয়ে এসেছি। কিভাবে? আজ ভোর রাতেই ছিল কাছিম রাজকন্যার বিয়ে। যে দুটো কাছিম আমাকে নিয়ে যাওয়ার জন্য পাথুরে গুহার দরজা খুলেছে, অমনি আমি কোনো রকমে গুহা থেকে পালিয়ে এসেছি। একদল কুমির আর রাক্ষসের মাছ আমাকে তাড়াও করেছিল। আমি অনেক কষ্টে সাঁতরাতে যখন আমার দম একেবারে ফুরিয়ে এসেছে, তখন একটা লাল জালে আমার পা জড়িয়ে যায়। তারপরে আমার কিচ্ছু মনে নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা মা, তুই তুই অতক্ষণ জলের তলায় শ্বাস না নিয়ে ছিলিস কি করে? তোর তো দম বন্ধ হয়ে মরে যাবার কথা। এই দেখ রে বউ, বলেছিলাম না এই জাদু ঘটি আমি হাতেই ছাড়বো। আরে চুরি করেছি কেউ বলতে পারবে না, কেউ না। রীতিমতো ঘেটের কড়ি খরচা করে নতুন ঘটি দিয়ে তবেই এই ঘটি পেয়েছি। বুদ্ধি থাকলে সব হয় রে, সব হয়। যাই বলো বাপু, যাই বলো, চুরি হয়তো তুমি করনি, কিন্তু কাউকে ঠকিয়ে তো নিয়ে এসেছো। কাজটা তুমি ভালো করনি, কাজটা তুমি মোটেই ভালো করনি। এই পাপ কাজে আমার মন একদম সায় দিচ্ছে না, একদম সায় দিচ্ছে। চুপ কর, চুপ কর বলছি। পাপ কাজ, পাপ পুণ্যে তুই কি বুঝিস রে? হ্যাঁ, এই কোকা যা তো, যা ঘর থেকে একটা গামলা নিয়ে আয়, যা 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 যা। একবার পরীক্ষা করে দেখতে হবে এই জাদুঘটিটা ঠকিয়ে দিল কিনা। দিনকাল দিনকাল বেজায় খারাপ। এই না বাবা, রাখ রাখ রাখ, এখানে রাখ, এখানে রাখ। এবার এবার কি করতে হবে জানো? ওই তো মুখো হয়ে। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে মনে পড়েছে। মুখো মুখো, হ্যাঁ মুখো। মুখে দিলাম চাটি, ঘন দুধে ভরুক ঘটি। মুখে দিলাম চাটি, ঘন দুধে ভরুক ঘটি। বুদ্ধিকে দিলাম চাটি, ঘন দুধে ভরুক ঘটি। এখনো সময় আছে, যার জিনিস তাকে ফেরত দিয়ে এসো। এসব জাদুর জিনিস কেরস্ত ঘরে রাখলে কি থেকে কি বিপদ হবে তখন কি? যা ঘরে যা, যা বলছি। তাহলে তোর একদিন কে আমার একদিন। যা যা খোকা, খোকা খোকা, আমরা কাল থেকে আর জঙ্গলে কাঠ কাটতে যাব না। আমরা বাপ বেটা মিলে এই দুধ বেচবো, আর গঞ্জে গঞ্জে একটা মিষ্টির দোকান দেব। তারপর দেখতে দেখতে এই দুধ আর মিষ্টি বেচে আমরা অনেক বড় লোক হয়ে যাবো রে। আমরা অনেক বড় লোক হয়ে যাবো, আমরা অনেক বড় লোক হয়ে যাবো রে। কি হয়েছে রাঘব দিদি? কি হয়েছে? আপনার মুখ দেখে মনে হচ্ছে সাংঘাতিক কিছু একটা ঘটে গেছে। পারুলের ওই জাদু ঘটি বেহাত হয়ে গেছে রানীমা। মা ওটা পুরনো ঘটি ভেবে ফেরিওয়ালার কাছে বদল করে নতুন ঘটি নিয়েছে, আর সেই ফেরিওয়ালা কোথায় থাকে মা কিচ্ছু জানে না। এখন সেই জাদু ঘটি আমরা কি করে খুঁজে পাবো? আমি কি করলাম বলুন তো মহারানী? না জেনে না বুঝে কাউকে কিছু জিজ্ঞেস না করে আমি বদল করে ফেললাম। ঈশ্বর, কি করে এই মতির জন্য হলো আমার! কাঁদবেন না দিদি, যা হবার তা তো হয়েই গেছে। আমাকে একটু ভাবতে দিন। পারুল এই ঘটি পেয়েছিল গোলাপি গরুর কাছ থেকে, আর গোলাপি গরু তো আর সাধারণ পাঁচটা গরু নয়। গোলাপি গরু হলো কামধেনু। সারা পৃথিবীতে একটি মাত্র কামধেনু আছে। আমাদের এখন যেভাবেই হোক সেই কামধেনুর কাছে যেতে হবে, গিয়ে আমাদের বিপদের কথা বলতে হবে। এই কামধেনুই পারে আমাদের সমস্যার সমাধান করতে। কিন্তু এই গোলাপি গরুর গোয়াল কোথায়? তুমি জানো রাঘব এই গোলাপি গরু কোথায় থাকে? না রানীমা, পারুল তো সেখানে একা গিয়েছিল। তাহলে উপায় আমরা কি করে পৌঁছবো সেই গোলাপি গরুর কাছে? এই চুপ করে গেলে কেন? উত্তর দাও। আমার দম তো প্রায় বন্ধ হয়েই এসেছিল, কিন্তু কি বলি এখন? এমন কিছু বলতে হবে যাতে বড় রানী আর নকুল রাজা আমার কথা বিশ্বাস করে। কিন্তু কি বল? থামলি কেন? ওই কাচিন নাচ অন্য কাচিনদের দেখে কানে কানে ওদের ভাষায় কি সব বললো, ওদের ভাষায়। তারপর অন্য কাচিনগুলো ওরাও কি সব অদ্ভুত মুখে শব্দ করে ডাকাডাকি শুরু করে দিল। আমি তো ভাবলাম এবার বুঝি আমি দম বন্ধ হয়ে মরেই গেলাম। তারপর হঠাৎ দেখি কতগুলো ছোট ছোট মাছ আমার নাকের কাছে তাদের লেজ দিয়ে ঝাপটা দিতে শুরু করে দিল। অদ্ভুত কাণ্ড। তারপরেই দেখি আমি জলের তলাতে দিব্যি শ্বাস নিতে পারছি। তোর তো বেশ কপালে জোর আছে দেখছি, একেবারে মৃত্যুর মুখ থেকে বেঁচে এসেছিস। দাসী, পারুলকে ভিজে পোশাকটা পাল্টে একটা শুকনো পোশাক দে, ওর জন্য গরম দুধের ব্যবস্থা কর। প্রণাম রানীমা। প্রণাম মহারাজ। মনে হচ্ছে নতুন জীবন পেলাম আমি আজ। ঠিক আছে ঠিক আছে, যাও। জীবন তো পেলি ঠিকই, কিন্তু বেঁচে থাকা কি আছে তোর কপালে? জয় সূর্যনগরের অধিপতির জয়, জয় মহারানী মণিমল্লিকার জয়, জয় মহারাজের জয়। চলো। অবশেষে পারুল তাহলে রাজপ্রাসাদে ফিরে যেতে পারছে। যা, তাহলে আমাদের আর কিচ্ছু করার নেই। রানীমা, একটা উপায় আছে আমাদের হাতে। কি উপায় রাঘব? পারুলের সেই জাদু জুতো আমাদের পৌঁছে দিতে পারে কামধেনুর কাছে। তুমি একদম ঠিক বলেছো রাঘব। ওই জুতোই আমাদের কামধেনুর কাছে পৌঁছতে পারে। আমি এক্ষুনি সেখানে যেতে চাই। আমি জুতো জোড়া নিয়ে আসছি রানীমা, এক্ষুনি নিয়ে আসছি। মহারানী, মহারানী, আমার জন্য আপনাদের এত বিড়ম্বনায় পড়তে হচ্ছে। না দিদি, ভুল তো আমাদের হয়েছে। আমাদের ওই জাদু ঘটির কথা আপনাকে আগে থেকেই জানিয়ে দেওয়া উচিত ছিল, তাহলে তো সমস্যায় পড়তেই হতো না। চলুন রানীমা। হ্যাঁ চলো। জাদু জুতো চলো যাই দূরে, কামধেনুর গোয়ালে যাই উড়ে, জুতো পায়ে বাধা নাই, যেথা চাই সেথা চাই। दुग्गा दुग्गा ठाकुर देखो, ओरा जेन ओई घटी निये फिरे आसते पारे। গরম দুধটুকু খেয়ে নাও দেখি, শরীরে বল পাবে। ভালোই হয়েছে, কাল রাত থেকে কিচ্ছু পেটে পড়েনি, শরীরের ওপর অনেক ধকলও গেছে। দুধটা খেয়ে পেটটা ঠান্ডা করি। মেলায় এক জাদুকর এসেছে জানো, সে নাকি দারুণ দারুণ সব খেলা দেখাচ্ছে। তুমি আস্তে আস্তে খাও, আমি বরং একটু মেলা থেকে জাদু দেখে আসি কেমন? আমি না এখানে একা একা বসে থেকে কি করব? আসুন আসুন আসুন, চুড়ি চুড়ি, হরেক রকম চুড়ি, রেশমি চুড়ি, চুড়ি চুড়ি চুড়ি। চুড়ি, রেশমি চুড়ি। খাওয়া দাওয়া সেরে নিশ্চয়ই আবার খেলা দেখাবে জাদুকর। আমি ততক্ষণ মেলায় আর কি কি বসেছে দেখে আসি। বাঁচাও বাঁচাও। যাও ফিরিয়ে দে আগে ফিরিয়ে দে বাজ পাখিকে থামাতে হবে নইলে আজও ওই টিয়া পাখিটাকে হয়তো মেরেই ফেলবে ভাই নে ভাই ওকে ফিরিয়ে দে ওকে ফিরিয়ে দাও আমার কাছে এই রে ভাই